নমস্কার অনেকে বলছে যে স্যার কবে হবে পরীক্ষা বহু দিন পর ভিডিও আজকে বানাচ্ছি তো স্যার বলছেন কবে হবে পরীক্ষা স্যার বলুন ডেট বলুন আপনি তো পড়াচ্ছেন বিহারের বাংলা পড়াচ্ছি এখানে আমরা বিহারের আমাদের ইংলিশ আর ইংলিশ পড়াচ্ছেন তো ডেট কবে হবে স্যার আমরা বুঝতে পারছি না ডেটটা কি একই দিনে হবে মাদ্রাসার বিহার টেট না আলাদা দিন হবে বা একদিকে আর কি বিপিএসসি পরীক্ষাও আছে তো অনেকের কাছে এইগুলো ধারণাগুলো মানে ক্লিয়ার নয় একটু আমি বলে দিই আর কি যে কোন দিন পরীক্ষাটা হতে পারে আপনাদের বিহার টেট মানে যাকে আমরা বলছি বিহার এস্টেট যাকে আমরা বলছি বিহার এস্টেট দু এটা কবে হবে যে ফর্ম ফিল আপটা আমরা করলাম ঠিক আছে তারা তাকে আগে বলবো যে এখন তো আর ভর্তি নেব না বিহারও ভর্তি নেব না আর মাদ্রাসা তো নেবো না কিন্তু নোটস আমি এখন পারলে দিতে পারি আপনার আপনারা অনেকে বলছে স্যার নোটস আপনি দেবেন কি তবে নোটস দিতে পারি এই আমার নাম্বার সামান্য পয়সার বিনিময়ে আমরা নোটস এখান থেকে দিয়ে থাকি যেগুলো আপনারা চাইলেও আর কি পাবেন না আমরা কিন্তু এখান থেকে নোটস আর কি দিয়ে থাকি বাংলার বিহারের নোটসও আমার বাড়ানো আছে মাদ্রাসাও আমার বাড়ানো আছে আর ইংলিশের দুটোই বাড়ানো আর কি আছে এই হলো ফোন নাম্বার এটা হোয়াটসঅ্যাপ করুন নোটস আপনি পেয়ে যাবেন কি সামান্য পয়সার বিনিময়ে আমরা আর কি নোটস আমরা কিন্তু দিয়ে আর কি থাকি তো বিহার টেট কবে হবে হ্যাঁ এবারে অনেকে যারা বিহার টেট পাস করে রয়েছে ওদের জন্য যে পরীক্ষাটা তার নাম বিপিএসি পরীক্ষা ওরা করে আছে বিহার টেটটা পরীক্ষাটা ডেটটা দিয়ে দিয়েছে সতেরোই মার্চ অনেকে বলছে নাকি সব যেহেতু এই পরীক্ষাটা আছে তাই আপনাদের পরীক্ষা নাকি পেছ হবে অমনি কোনো নয় বিপিএসি পরীক্ষাটা কে নেয় কে পরীক্ষাটা আর কি নেয় বিহার পাবলিক সার্ভিস কমিশন নেয় আর আপনাদের কে নেবে আপনাদের নেবে বিহারের যে রয়েছে স্কুল ডিপার্টমেন্ট শিক্ষা বিভাগ সে নেবে স্টেট এর সাথে এর কোনো কোনো সম্পর্ক নেই বিপিএসসি নিজের রাস্তায় যাবে আর বিহার যে স্কুল ডিপার্টমেন্ট হ্যাঁ ও নিজের রাস্তায় যাবে অতএব আমি বলবো আপনাকে যে এক থেকে মার্চের এক থেকে কুড়ি মধ্যে এক থেকে কুড়ি মার্চের মধ্যে আপনাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা প্রবল এবারে মনে হয় না যে মাদ্রাসা ডেটটা একদিনে পড়বে হ্যাঁ এটা মনে আমার হয় না মনে তিন তারিখের পরেই আর কি দেবে হুম তো কোন শিফট দেয় অনেক শিফট হবে শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি হবে অনেক শিফট কি হবে তো এক থেকে কুড়ির মধ্যে মার্চের মধ্যে পরীক্ষাটা হবে এর সাথে কোনো সম্পর্ক আপনার নেই আপনি আরামসে পড়াশোনা করে যান পরীক্ষাটা হতে পারে এক থেকে কুড়ি মার্চের মধ্যে এটা এটাই হলো সব থেকে সম্ভাব্য ডেট এবং এটাই সব থেকে লেটেস্ট ডেট এর সাথে কোনো সম্পর্ক নেই যে বলছে সে এক জানে না ঠিক আছে তাহলে এর সাথে কোনো সম্পর্ক নেই বিহারের সাথে এর ঠিক আছে আর যদি নোটস চান বলবেন এই নাম্বারে মেসেজ করতে পারেন নাইন জিরো সিক্স ফোর জিরো টু জিরো এইট ডবল থ্রি আমরা নোটস কিন্তু এখান থেকে দেখাবো দিয়ে নোটস আপনাকে দেবো আর কি একদম কম টাকা রোট দিয়ে দিচ্ছি আমরা থ্যাংক ইউরিমান চলুন লাইক করবার ভালো লাগবে ঠিক আছে